তো ফ্রেন্ড আসসালামু আলাইকুম, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, প্রত্যেকের ফোনে মেসেঞ্জার রয়েছে। আজকের এই ভিডিওতে মেসেঞ্জারের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যেগুলো দেখলেই কিন্তু আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো কী সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো, সে জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে নাজমুল ইসলাম, আর আপনারা দেখছেন মোবাইল মাস্টার পুরো চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করার জন্য আপনাদের ফোনে মেসেঞ্জারটি ওপেন করবেন। সেই মেসেঞ্জারটি ওপেন করবেন, দেখতে পাবেন যে আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। আপনাদের প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইলে ক্লিক করবেন। সব প্রোফাইলে ক্লিক করার পরে এমন ইন্টারফেস আসবে, তারপর একটু নিচে আসবেন। তো নিচে এসে দেখতে পাচ্ছেন যে বাবুল, সেখানে ক্লিক করবেন। তারপর এটা যদি এখানে এরকম থাকে, তাহলে আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন যে অল কনভারসেশন ক্যান বাবুল, এটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করলে আপনারা কি সুবিধা হবে, তো এটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন, তাহলে যখন কেউ আপনাদেরকে মেসেঞ্জারে কোনো ধরনের মেসেজ করবে, সো আপনাদের ফোনে অন্য কাজ করেন, যে কোনো অ্যাপ ইউজ করেন, তখন যদি কেউ আপনাকে মেসেজ করে, তখন কিন্তু আপনারা কখনোই বুঝতে পারেন না সে আমাদেরকে মেসেজ করেছে। আপনারা কিন্তু সেটা কখনোই বুঝতে পারেন না। কিন্তু এই সিলেকশন যদি আপনারা করে রাখেন, তাহলে কিন্তু যখনই কেউ আপনাকে মেসেজ করবে, এখানে কিন্তু একটা গোল একটা আইকন চলে আসবে এবং একটি আওয়াজ হবে, এবং যে আপনাকে মেসেজ করবে কিংবা কি মেসেজ করবে এখানে কিন্তু সব শো করবে মেসেজ পাঠানোর সাথে সাথে। এবং এখানে একটা বাবুলের মতো আইকন শো করবে, তার প্রোফাইলের ফটো, সেখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে কিন্তু সে কি মেসেজ পাঠিয়েছে খুব সহজে বুঝতে পারবেন, এবং আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে কে আপনাকে মেসেজ পাঠিয়েছে। এই সিটি যদি আপনারা না করেন, তাহলে কিন্তু আপনারা যদি অন্য কোনো অ্যাপ ইউজ করেন কিংবা অন্য কোনো কাজ করেন, তখন কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না যে কেউ আপনাকে মেসেজ পাঠিয়েছে। কিন্তু যদি আপনারা করে রাখেন, আপনারা যে কাজে করুক না কেন, খুব সহজে কিন্তু বুঝতে পারবেন যে কেউ আপনাকে মেসেজ পাঠিয়েছে। তখনই কিন্তু একটা গোল আইকন চলে আসবে, সেটা আপনারা করে রাখতে পারেন। সেটা হচ্ছে এক নাম্বার একটি সেটিং। তো দ্বিতীয় সৃষ্টি করার জন্য আবার মেসেঞ্জারটি ওপেন করবেন। তো মেসেঞ্জারটি ওপেন করার পর আবার প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাবেন যে এমন ইন্টারফেস চলে আসবে, একটু নিচে আসবেন। তারপর এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড, এখানে ক্লিক করে রিংটোন দেখতে পাচ্ছেন, এটা যদি অফ থাকে প্রথমে, এটা যদি অফ থাকে আপনি এটা এখানে ক্লিক করে অন করবেন। তারপর রিংটোন এখানে ক্লিক করবেন। তো রিংটোনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদেরকে যখন মেসেঞ্জারে কেউ কল করে, তখন কিন্তু একটি রিংটোনই বাজে, এবং সেটা শুনতে কিন্তু আমাদের কারোর কাছে ভালো লাগে না। কিন্তু এখানে কিন্তু অনেক রিংটোন রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটা রিংটোন সেট করতে পারেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিংটোন রয়েছে, আপনাদের ইচ্ছা মতো যে কোনো রিংটোন আপনারা সেট করতে পারেন। এখানে কিন্তু অনেক রিংটোন রয়েছে, আপনারা যদি আপনারা যে রিংটোন এখান থেকে কিন্তু এখানে ক্লিক করে খুব সহজে শুনতে পাবেন। সব আমি সাউন্ডটি কমিয়ে রেখেছি, তার কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনারা সাউন্ড দিলে কিন্তু এখানে যেটা আবার ক্লিক করবেন, খুব সহজে শুনতে পারবেন যে কোন রিংটোন। তো যে রিংটোনটি আপনারা ভালো লাগবে সেই রিংটোনটি এবার ক্লিক করবেন, তারপর ব্যাকে চলে আসবেন। সে এবার কিন্তু আপনাদের ফোনে রিংটোনটি সেট হয়ে গেছে। এবার যদি কেউ আপনার ফোনে কল করে, তাহলে কিন্তু এই রিংটোনটি বাজবে, এবং সেটা দেখলে কিন্তু যে কেউ অবাক হয়ে যাবে, এবং আপনাদের এক রিংটোনই আর বারবার শুনতে হবে না। সো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো রিংটোন সিলেক্ট করতে পারবেন। সো এটা হচ্ছে একটা দুই নাম্বার একটা সেটিংস। তিন নাম্বার সেটিংসটি করার জন্য আবার মেসেঞ্জারটি ওপেন করবেন। তো মেসেঞ্জারটি ওপেন করার পর দেখতে পাবেন যে আপনাদের সামনে কিন্তু এমন ইন্টারফেস আসবে, তারপর আপনারা এখানে প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস, তারপর এখানে একটি অপশন দেখতে পাবেন যে সিকিউরিটি বলে একটি অপশন, এখানে আপনারা একটু নিচে আসবেন। সব একটু নিচে এসে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি অপশন হচ্ছে প্রাইভেসি, দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে কিন্তু একটি অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এবার দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যালার্টস, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা অবশ্যই অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনার মেসেঞ্জারটি খুবই সুরক্ষায় থাকবে এবং সিকিউরিটিতে থাকবে। কেউ কিন্তু কখনোই আপনার মেসেঞ্জারটিকে ইউজ করতে পারবেন না, এটা কিন্তু খুবই সিকিউরিটিতে থাকবে আপনার মেসেঞ্জারটি। সো এটা আপনারা অবশ্যই অন করে রাখবেন। তারপরে নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে স্টোরি অডিয়েন্স, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে কাস্টম ফ্রেন্ড অনলি পাবলিশ, এখান থেকে আপনারা যখন কোনো স্টোরি আপলোড দেন মেসেঞ্জারে, তখন দেখতে পাবেন মেসেঞ্জারের স্টোরিগুলো কারা দেখতে পাবে, এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই সিলেক্ট করতে পারবেন। সো আপনারা যদি চান যে আপনাদের যারা ফ্রেন্ড রয়েছে শুধু তারাই স্টোরিটি দেখতে পাক, তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। এবং আপনারা যদি চান যে আমি যে স্টোরিটি আপলোড দেবো সেটার জন্য সবাই দেখতে পারে, যদি ফ্রেন্ড থাকুক বা না থাকুক, যে যার সামনে দেখুক সেই জন্য দেখতে পাবো, তার জন্য আপনারা পাবলিশ করে রাখতে পারেন। তারপরে পাবলিশ করে দিচ্ছি, তারপর সেভে ক্লিক করুন। তারপর অলরেডি সেভে ক্লিক করা আছে। তো এবার কিন্তু আপনারা যখন এই স্টোরিটি আপলোড দিবেন, তখন কিন্তু খুব তখন কিন্তু যেই যার সামনে আসুক না কেন, সবাই কিন্তু প্রত্যেকে খুব সহজে দেখতে পাবেন। কিংবা আপনারা যদি চান যে শুধু আপনাদের ফ্রেন্ডরা দেখবে আর কেউ দেখবে না, সেটাও কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে একটি তিন নাম্বার সেটিংস।
সো পরে সেটিংস করার জন্য আবার মেসেঞ্জার ওপেন করবেন। তারপর এখানে প্রোফাইলে প্রথমে ক্লিক করবেন, তারপর নিচে আসবেন, তারপর নিচে আসার পর দেখতে পাবেন ডেট আসে, এবার এখানে ক্লিক করবেন। সো আমরা যখন মেসেঞ্জারটি ইউজ করি তখন কিন্তু আমাদের ফোনের MBটি খুব দ্রুত ফুরিয়ে যায়, অনেক সময় আমাদের ফোনে কিন্তু অনেক সময় কম MB থাকে, এবং তার কারণে কিন্তু আমরা ভালোভাবে কোনো কিছু ইউজ করতে পারি। ইন্টারনেট সেটা যদি আপনারা চালু করে রাখেন তাহলে কিন্তু ডেটাটি সেভ হবে মেসেঞ্জারের মধ্যে, এবং আপনারা কিন্তু মেসেঞ্জারের ডাটা আপনাদের ফোনের MB কিন্তু খুবই সেভ হবে, এবং আপনারা কিন্তু কখনোই সমস্যার মধ্যে পড়বেন না। অল্প MB দিয়ে অনেকক্ষণ মেসেঞ্জার ইউজ করতে পারবেন, সেটা আপনারা করে রাখতে পারবেন। সেটা হচ্ছে একটি 4 নম্বর সেটিং। সো আশা করি সেটিংসগুলো আপনাদের অনেক ভালো লাগবে। সো সেটিংসগুলো যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও সবারকে দেখার জন্য। এবং সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।